স্থানীয় সময় শনিবার রাত সাড়ে আটটা বাজতেই একে একে বন্ধ করে দেওয়া হয় ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ারের সব আলোকবর্তিতা পাশাপাশি আলোরনগরী খ্যাত প্যারিসের বিভিন্ন ভবন ও স্থাপনার মনোমুগ্ধকর আলোকসজ্জাও নিভিয়ে দেয়া হয় এক ঘন্টার জন্য লক্ষ্য আর্থ আওয়ার দুই হাজার আঠারো পালন সবার অংশগ্রহণ এখানে প্রতীকী হলেও আর পালন একটি বার্তা বহন করে তা হল আমাদের বসবাসের একমাত্র গ্রহটি আমরা ধ্বংস করে দিচ্ছি বিলুপ্তপ্রায় প্রজাতি রক্ষার মাধ্যমে এই গ্রহটিকে টিকিয়ে রাখার সুযোগ হয়তো আমাদের কাছে আছে প্রকৃতিকে উজ্জ্বল থাকতে দিন স্লোগানকে ধারণ করে যুক্তরাজ্যেও খনটি পালন করা হয়েছে এ উপলক্ষে বাকিংহ্যাম প্যালেস টাওয়ার ব্রিজ পিকাদলি সার্কাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থাপনার বিদ্যুৎ বন্ধ রাখা হয় ডুবে যায় ইতালির রোম। সময় পৃথিবীতে রক্ষায় প্রতি জানান সংশ্লিষ্টরা আমার কাছে মনে হয় একটি জাহাজ পৃথিবীতে ভাসছে আর আমরা তাতে বসবাস করছি জাহাজটি খুব বড় নয় এটি রক্ষায় আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে ফিলিপিন্সের মেনিলার শপিং মলে গিয়ে জলবায়ু পরিবর্তন এবং বিদ্যুৎ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে আলোক তরবারি হাতে ব্যতিক্রমী র্যালির আয়োজন করে স্টার ওয়ার্সের অনুসারীরা আর্থ আওয়ার পালনের মাধ্যমে আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি এই পদক্ষেপে জড়িত হয়ে সবার মাঝে এর গুরুত্বটা তুলে ধরার চেষ্টা করছে এক ঘন্টার জন্য অতি প্রয়োজনীয় নয় এমন সব বিদ্যুৎ চালিত বাতি ষাট মিনিটের জন্য বন্ধ রেখেছে গ্রিসের অ্যাথেন্স কর্তৃপক্ষ এছাড়া ভারত তাইওয়ান চীন হংকং ইরান যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে খনটি পালন করা হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়াতে প্রথম এ উদ্যোগ নেওয়া হয় বিদ্যুতের অপচয় রোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এফ এ উদ্যোগ নেয় এরপর থেকে প্রতি বছর মার্চের শেষের দিকে সংগঠনটির আহ্বানে আর্থ আওয়ার পালন হয়ে আসছে এবছর একশো সাতাশিটি দেশের সাত হাজারের বেশি শহরে এই কর্মসূচি পালিত হচ্ছে আহমেদ সময় সংবাদ